আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন সিএসএস এবং এখন আমরা শিখব সিএসএস ট্রান্সফর্ম। একটা ডিভকে বা একটা এলিমেন্টকে সরানোর জন্য, এটাকে ঘোরানোর জন্য বা রোটেট করানোর জন্য, এটাকে একটু চ্যাপ্টা করার জন্য বা একটু মোটা করার জন্য বা একটু জুম করার জন্য, বড় করার জন্য আমাদের যে প্রপার্টিগুলো ব্যবহার করতে হয় সিএসএসের, সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি। এবং এখন আমরা দেখব সিএসএস ট্রান্সফর্ম এটা কীভাবে কাজ করে। চলেন শুরু করি। তো আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আমি জাস্ট সিম্পল একটা বক্স রেখেছি, যেটা আমরা একটু আগে শিখেছিলাম ট্রানজিশনে সেটা। তো এই বক্সের মধ্যে আমরা এখন কি করব, ট্রান্সফর্ম শিখব। তো ট্রান্সফর্মটা কি, দেখেন আমি আমার এই যে ডিভটা, এই ডিভটা এখন যে পজিশানে আছে, এই পজিশান থেকে আমার যদি একটু ডানে বামে সরানোর দরকার হয়, আমি মার্জিন দিয়ে করতে পারি, তাই না? মার্জিন টপ বা মার্জিন লেফট এগুলো দিয়ে করতে পারি। আবার আমার যদি স্পেসিফিকভাবে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ থাকে, তাকে যদি আমি একটা স্পেসিফিক সিচুয়েশন বা একটা স্পেসিফিক জায়গায় বসাতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি পজিশান। এবং পজিশান ব্যবহার করে আমরা যখন পজিশান রিলেটিভ দেই, তখন আমরা টপ লেফট এগুলো ব্যবহার করে এদেরকে সরাতে পারি। আবার অনেক সময় আমাদের স্পেশাল সিনারিওতে আমরা পজিশান অ্যাবসোলিউট ব্যবহার করি। কিন্তু কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে আপনি সে কাজগুলো পজিশান অ্যাবসোলিউট বা পজিশান রিলেটিভ না করেও করতে পারেন, আপনার ডিভটাকে আপনি সরাতে পারেন। সেখানে আপনি এই যে সরানোর জন্য আপনি ট্রান্সফর্ম ব্যবহার করতে পারেন। তো ট্রান্সফর্মটা কীভাবে কাজ করে, আমরা হোভারের মধ্যে ট্রান্সফর্মটা ব্যবহার করি। তো হোভারের এখানে এসে আমি এখন লিখলাম ট্রান্সফর্ম। এখানে এসে এখন আমি যেহেতু এটাকে সরাতে চাই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর, তাহলে আমি এখানে লিখব ট্রান্সলেট। তো ট্রান্সলেটের এখানে এখন আমি কতটুকু সরাতে চাই সেটা আমি বলবো। ধরেন আমি এক্স এক্সিস বরাবর চাই এটাকে 25 পিক্সেল সরাতে, এবং ওয়াই এক্সিস বরাবর আমি চাই 20 পিক্সেল সরাতে। তাহলে আমি 25 পিক্সেল কমা 20 পিক্সেল লিখে আমি যদি সেভ করি, আপনি দেখবেন এটা হচ্ছে সরে যাবে। আমি যখন হোভার করব, আপনি দেখবেন এটা হচ্ছে সরে তার জায়গা থেকে সরে যাবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই যে ফিচারগুলো দিয়েছি এগুলো আমরা বাদ দিয়ে দিই, আমাদের এগুলো বড় ছোট হওয়ার দরকার নেই। এবার দেখেন আমরা যখন এটাকে হোভার করছি, এটা তখন সিচুয়েশন থেকে একটু সরে আসছে। কেন? কারণ আমি ট্রান্সলেট করেছি। আপনি যদি সিম্পলি এটাকে উপরে দিয়ে দিতেন, তাহলে দেখতেন এটা সরাসরি ওইখানে চলে যেত, তখন আপনি যে চেঞ্জটা সেটা আপনি দেখতে পেতেন না। এই জন্য আসলে আমি এটাকে হোভারের মধ্যে দিচ্ছি, যাতে করে আপনি দেখতে পান। এই যে যখনই আপনি ট্রান্সলেট ব্যবহার করবেন, তখন আপনি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর এদের চেঞ্জটা করতে পারবেন। দেখেন আপনি যদি এটা না চাইতেন, তাহলে আপনার কী করতে হতো, আপনার লিখতে হতো মার্জিন টপ মার্জিন লেফট, তাই তো? অথবা এমন অনেক সময় হবে যে আপনি একটা ডিভের মধ্যে একটা ডিভকে সেন্টারে নিতে চাচ্ছেন, তখন এই ট্রান্সলেট ব্যবহার করার জন্য পরিবর্তে আপনি যদি পজিশান ব্যবহার করতে চাইতেন, তখন ডিভকে প্যারেন্ট ডিভকে আপনার পজিশান রিলেটিভ দিতে হতো। এরপরে হচ্ছে আপনার যে চাইল্ড ডিভ, তাকে আপনার বলতে হতো পজিশান অ্যাবসোলিউট, তারপরে লেফট রাইট। অনেক সিএসএস অলরেডি আমরা লিখেছি, আপনি যেটা আগে দেখেছেন। কিন্তু জাস্ট আমি ট্রান্সফর্ম ট্রান্সলেট ব্যবহার করার মাধ্যমে আমার ডিভের পজিশান বা মুভ করতে পারি আমি। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার, যে কারণে আমি আপনাকে রিকমেন্ড করছি এই জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে অনেক সুবিধা হবে, এবং আপনার কোডটা তখন অটোমেটিক ক্লিন কোড হয়ে যাবে এবং স্ট্যান্ডার্ড কোড হয়ে যাবে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে রোটেট। রোটেট কী করে, আমার যদি এই যে ডিভটা, এটাকে আমি যদি রোটেশন করতে চাই, তাহলে আমি ব্যবহার করব রোটেট। তো আমি কী করব, এটাকে একবার চেঞ্জ করি বা একবার ডুপ্লিকেট করি। করার পর এটা প্রথমটাকে আমি কমেন্ট করে রাখি। এবার সেকেন্ডটার মধ্যে আমি ট্রান্সলেট ব্যবহার না করে আমি ব্যবহার করব রোটেট। তো রোটেটের এখানে এসে এখন আপনি কীভাবে রোটেট করতে চান, ডিগ্রিতে, তাই তো? আমি ধরেন দিলাম 45°, মানে ডিগ্রি, সেভ করব। তাহলে আমি যখন এটাকে এখন হোভার করব, এটা 45° রোটেট হয়ে যাবে। দেখেন আমি হোভার করব এটা কেন বলছি, কারণ হচ্ছে আপনি ট্রান্সফর্মটা সরাসরি এখানে ব্যবহার করতে পারেন, একটু আগে আমি যেমন দেখালাম, তাহলে অটোমেটিক সেটা কাজ করবে। কিন্তু আমি চাই হোভার করলে এটা যাতে একটা ট্রানজিশন, আমি যদি এখানে ট্রানজিশন দিয়েছি যে একটা 45° ঘুরবে, খুব সুন্দর করে একটা অ্যানিমেশন হবে, আপনার দেখতে ভালো লাগবে, এই জন্য আসলে আমি এভাবে করছি। আদারওয়াইজ নর্মালি আমি কিন্তু জাস্ট কী করতাম, এটাকে এখানে দিয়ে রাখতাম, এবং এই ট্রানজিশনটা যদি না থাকে তাহলে কী হবে, নর্মালি দেখেন আমি যখন এটাকে হোভার সেভ করব, সাথে সাথে এটা 45° হয়ে যাবে। কিন্তু আমি যদি সেটা এভাবে না করে, আমি যদি এটা এরকম করে করি, হ্যাঁ এভাবে করি, তাহলে কী হবে, আমি যখন এটাকে হোভার করছি, খুব সুন্দর করে এটা 45° ঘুরে যাবে। দেখেন এবার আমি যদি বলি যে না, এটা 45° না ঘুরে এটা 180° ঘুরুক, এরকম যদি আমি চাই, তাহলে আমি সিম্পলি কী করবো, এবার আমি যদি এটাকে হোভার করি 180° ঘুরে গেল, তাই তো? তো এভাবে আপনার রোটেটটা কাজ করে। এবং রোটেটও আপনি দেখেন, আবার যদি আপনি বলেন যে না, এটা মানে সুন্দর করে যে আমাদের ডান হাতি নিয়মে ঘুরলো এরকম না হয়ে উল্টাভাবে ঘুরুক, এরকম যদি আপনি চান, তাহলে আপনি সিম্পলি এখানে এসে কী করবেন, এটাকে করে দেবেন -180°, তাহলে সে উল্টা করে ঘুরবে। দেখেন এখন করে উল্টা করে ঘুরে আসলো। এটা একটা ইমেজ হলে আপনি আরও ভালো করে দেখতে পারতেন, তবে আমি আশা করছি আপনি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে কাজ করছে। এখন যে প্রপার্টিটা আমি আপনাকে দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা হচ্ছে স্কেল প্রপার্টি। স্কেল করলে আপনি হচ্ছে আপনার যে ডিভটা আছে এটাকে আপনি বড় করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এটা কোথায় কাজ করে, আগে আমরা হচ্ছে যে স্কেল প্রপার্টিটা একটু ব্যবহার করি,
তারপরে আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে আমাদের স্কেল প্রপার্টিটা কোথায় কাজ করে। তো আমরা প্রথমে এখানে লিখব স্কেল, আমি এটাকে কতটুকু বড় করতে চাই, ধরেন আমি দ্বিগুণ, এটা এখন যে সাইজ আছে তার দ্বিগুণ করতে চাই। আমি এটা সেভ করব, এবার আমি এটাকে হোভার করব, দেখেন এটা দ্বিগুণ বড় হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এটা মানে ঠিক যে জায়গা আছে সেই জায়গা থেকে এটা দ্বিগুণ সাইজে বড় হয়ে গেছে। এবার আমি চাই যে এক্স এক্সিস বরাবর এটা দ্বিগুণ বড় হোক আর ওয়াই এক্সিস বরাবর এটা চারগুণ বড় হোক, সেভ করব। তাহলে দেখেন এক্স এক্সিস বরাবর এটা দ্বিগুণ বড় হবে আর ওয়াই এক্সিস বরাবর এটা চারগুণ বড় হবে। অন্তত আপনি বর্ডারটা দেখে তো বুঝতে পারছেন যে এটার অবস্থাটা কী। দেখেন বর্ডার এদিকে এটা দুই পিক্সেল যতটুকু বেড়েছে এটা ডবল বেড়েছে, তার মানে ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে স্কেল হয়েছে। এবং আমি যদি এটার পজিশন সেন্টার করে মাঝখানে নিয়ে আসতাম তাহলে আপনি খুব সুন্দর করে দেখতে পেতেন যে এটা আসলে কীভাবে কাজ করে। তো এটা কীভাবে, এটা কোথায় খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা এখন আপনাকে কিন্তু রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখাইনি, আমরা যে ওয়েবসাইট লেআউট করেছি সেটা কিন্তু রেসপন্সিভ না। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হচ্ছে যে ভিন্ন ভিন্ন স্ক্রিন, আমাদের ল্যাপটপ স্ক্রিন থাকে, ডেস্কটপ স্ক্রিন থাকে, অনেক বড় 4K 5K স্ক্রিন থাকে, আবার মোবাইলের অনেক রকম সাইজের ডিসপ্লে থাকে, ট্যাবের ডিসপ্লে থাকে। আমরা যখন ওয়েবসাইট বানাই সেটা কিন্তু সব জায়গায় যাতে সুন্দর করে দেখায় এটা একটা ইম্পর্টেন্ট, কারণ আপনার ওয়েবসাইট যদি মোবাইলে ভালোভাবে না দেখায়, ট্যাবে ভালোভাবে না দেখায়, তাহলে আপনি ভালো ডেভেলপার না। তো আমরা এই যে রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট এটা আমরা পরে শিখব। হ্যাঁ, আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটটা বানাই সেটা 1080p বা 2K ডিসপ্লের জন্য আমরা পারফেক্ট করে বানাই, কিন্তু কিছু কিছু ইউজার আছেন, অ্যাপেল ইউজার যারা হচ্ছে আইম্যাক ব্যবহার করেন বা যাদের ডিসপ্লেটা হচ্ছে যে 6K রেজুলেশন, 5K রেজুলেশন, সেই সব জায়গাতে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায় জানেন? আমাদের ওয়েবসাইটটা সেসব ওয়েবসাইটে দেখায় জাস্ট মাঝখানে একটা লম্বা লাইনের মধ্যে টেক্সট আর পুরো ডান পাশ বাম পাশ পুরো ব্ল্যাঙ্ক থাকে। তো এই জায়গাটা ফিক্স করার জন্য আমরা যদি সেখানে গিয়ে আবার এত বড় ডিসপ্লের জন্য কন্টেন্ট সেট আপ করতে চাই তাহলে দেখবেন আমাদের কন্টেন্ট সেট আপের জন্য এত জায়গা তো দরকার হয় না, তাই না? আপনি কন্টেন্টের জন্য যে বক্সটা লিখবেন সেই বক্সে হয়তো আপনার 500 ওয়ার্ড আছে। আপনি যদি 6K রেজুলেশনের মনিটরের মধ্যে এই 500 ওয়ার্ড লিখেন দেখবেন 2 লাইনে টেক্সট শেষ, পুরো ওয়েবসাইটটা মানে খালি খালি লাগবে। তো সেক্ষেত্রে আমরা স্কেলটা ব্যবহার করি। আমরা কি করি, আমরা বলে দিই যে যদি স্ক্রিনের রেজুলেশন এতর বেশি হয় তাহলে আমাদের ওয়েবসাইটটা 3 গুণ বড় হয়ে যাবে। ধরেন আমরা 1080p জন্য বানালাম, তাহলে যদি এটা 2K ডিসপ্লে হয় তাহলে 2 গুণ বড় হবে, যদি 4K ডিসপ্লে হয় তাহলে 4 গুণ জুম হবে ওয়েবসাইটটা, যদি আমাদের ওয়েবসাইটটা 6K হয় তাহলে আমি হয়তো 5 গুণ বা 6 গুণ করে দিতে পারি। তো 6 গুণ সরাসরি আমরা 6 গুণ করি না, এটা ওয়েবসাইটের ডিজাইনের উপর ডিপেন্ড করে, আমরা কখনো সেটাকে 4 গুণ বড় করে দিই, 5 গুণ বড় করি। সেটা আমরা কীভাবে করি, আমরা এই ট্রান্সফর্মটা হচ্ছে বর্ডের মধ্যে ব্যবহার করি। তো এটা হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি নিয়ে তারপরে সেটার মধ্যে আমরা আমাদের স্কেলিং করে ওয়েবসাইটটাকে আমরা এরকম জুম করে বড় করে ফেলতে পারি। তো আপনার যদি কখনো এরকম স্কেল করার দরকার হয় আপনি সেটা করতে পারবেন, এবং আমরা যখন রেসপন্সিভ ডেভেলপমেন্টে যাব বা রেসপন্সিভ ডিজাইন নিয়ে আমরা যখন কাজ করব তখন যদি প্রয়োজন হয় আমরা এই ট্রান্সফর্ম স্কেল এগুলো নিয়ে একটু কাজ করে আমরা তখন সেখানে দেখতে পারি। তো আমরা এখানে এখন যদি আপনি এটা ব্যবহার করেন এটা দেখবেন এটা পুরো খালি হয়ে গেছে, এটা এখানে দেখাচ্ছে না। তো এটাকে আমাদের আরও অপটিমাইজ করতে হবে, আরও কাজ করতে হবে। আমরা এখন আপাতত ওইদিকে না যাই, আমরা আপাতত একটু দেখি যে আমার যদি কখনো স্কেল করার দরকার হয় আমরা সেটাকে এভাবে করতে পারবো, ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করে। এরপরে আমাদের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে স্কিউ। স্কিউ কী করে, এখানে দেখেন আমার যেহেতু এটা একটা স্কোয়ার সাইজ সমস্যা নেই, কিন্তু আমার অনেক সময় এমন দরকার হবে যে এটা একটু চেপে যাক, একটু বাঁকা হয়ে যাবে, এটা একটু লম্বা হয়ে যাবে, মানে একটু চ্যাপটাকে যদি আপনার করার দরকার হয় তাহলে আপনি ব্যবহার করবেন ট্রান্সফর্ম স্কিউ। তো সেটা করার জন্য আমরা এখানে এখন লিখলাম ট্রান্সফর্ম, এবার আমরা যদি লিখি স্কিউ, এবার আপনি কতটুকু স্কিউ চান সেটা আপনি লিখবেন। ধরুন আমি দিলাম 25 ডিগ্রি, তাহলে এটা 25 ডিগ্রি স্কিউ হবে, দেখেন। আবার আপনি যদি বলেন যে না এটা -25 ডিগ্রি হোক, তাহলে আপনি -25 ডিগ্রি দিবেন, তাহলে এটা -25 ডিগ্রি হবে। তো এভাবে হচ্ছে আমাদের স্কিউটা কাজ করে, এবং প্রত্যেকটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর কাজ করে। আপনি যদি বলেন যে না আমার দুই দিকেই কাজ করতে হবে এরকম না, আমি জাস্ট শুধু এক্স এক্সিস বরাবর স্কিউ চাই, তাহলে আপনি স্কিউর পরে এখানে লিখে দেবেন এক্স। এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কিন্তু আপনার স্কেল রোটেট এগুলোতেও কাজ করে। হ্যাঁ, তো আমরা এখানে যদি এখন সেভ করি এখন দেখবেন শুধু আমার এক্স এক্সিস বরাবর এটা স্কিউ হবে, ওয়াই এক্সিস বরাবর হবে না। তো এভাবে হচ্ছে আমাদের ট্রান্সফর্ম প্রপার্টিটা কাজ করে। আমি আশা করছি ট্রান্সফর্ম প্রপার্টির উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।